তো আজকে একটা ভালো সুখবর আমার কাছে, খুবই আনন্দের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই সঞ্জীব বসাক। তবে আজকে অনেকদিন বাদে আমি চলে এসেছি তোমাদের কাছে। শুধু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমার আজকে এটা আমার যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই যে বাড়ির খাঁচার ভেতরে রয়েছি আমি, এই খাঁচাটাতে আজকে আমি মুরগি পুষছি এবং সেটার ভিডিও চ্যানেলে তোমরা কিন্তু পাচ্ছ, মানে দেওয়া আছে। তো আজকে একটা ভালো সুখবর, সেটা হচ্ছে আমি আজকে মানে কি বলবো, মানে সুখবরটা আমার কাছে অনেকটাই বড় এবং আনন্দের খবর। সেটা হচ্ছে আমি যখন বাড়িতে এসেছি, আসার পরে খাঁচাটা খুলেছি, খাঁচা খুলে দেখছি যে মুরগির বাচ্চা ফুটেছে। তো সেটা মানে আমার কাছে খুবই আনন্দের, কারণ আমি বাচ্চাটা বসিয়েছিলাম 28 তারিখ নাগাদ দিয়েছিলাম, আর তারপরে বসিয়েছিলাম মানে কি ওরা বসছিল, আমি তোকে ওকে সেপারেট করে দিয়েছিলাম 28 তারিখে। তারপরে সেটা আজকে মানে হচ্ছে আজকে তোমার ডেট পড়লো হচ্ছে 14 তারিখ, হ্যাঁ 15 তারিখ, সরি 15 তারিখে আমি ডিম ফুটেছে, আমি দেখেছি, আমি তখনও হাত দিইনি। কালকে মানে শনিবার দিনকে 16 তারিখে বাচ্চাগুলো যখন বেরিয়ে এসছে, মানে এত সুন্দর লাগছিলো বাচ্চাগুলোকে দেখে, জাস্ট আমি মানে না দেখে থাকতে পারলাম না। তো তখন আমি বাচ্চাগুলোকে বার করি, মানে খাঁচার ভেতরে আমি হাত লাগাইনি, বার করেছিলাম এবং বার করে দেখলাম যথেষ্ট সুন্দর এবং সুস্থ বাচ্চা। এবং আমার করকনাথের সাথে রয়েছে দেশি, যার বাচ্চা কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আর এই বাচ্চাগুলোর পেছনে আমাকে খাটতে হয়েছে, কারণ আমি খাটতে হয়েছে বলছে এই ঘরগুলোকে বানিয়েছি, কোনো সময় হয়তো জল পড়ছে সেখান থেকে আমি বাঁচানোর জন্য ওপরে শেড দিয়েছি, আবার কোনো সময় এই যে ওপরটায় দেখো, এসে শেড দেওয়া রয়েছে, টিন দেওয়া হয়েছিল, টিনের পরেও সেখানে কিন্তু কোনো হয়নি, জল আটকাতে পারিনি। তারপরে মুরগি বেরিয়ে চলে গেল আমার খাঁচা থেকে, তার একটা ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করেছি। সেখানে আমার খাঁচার ওপরে যেহেতু মানে এই যে নেটগুলো দেখছো ওপরে, এই নেটগুলো ছিল না বলে মুরগি কিন্তু বেরিয়ে বাইরে চলে যাচ্ছিলো। তো সেইগুলো থেকে আজকে বাড়িতে মুরগি আমার ডিম দেওয়ার পরে আমি ডিম ফুটিয়েছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর যাদের হয় প্রথম, তারা এই মানে ফিলিংসটা তোমরা বুঝতে পারবে, যাদের বাড়িতে প্রথম বাচ্চা ফুটেছে তাদের যে ফিলিংস সেটাই এখন আমার ফিলিংস। মানে তোমাদের মধ্যে যারা প্রথম বাচ্চা ফুটিয়েছো, এই তো প্রত্যেকের বাড়িতে হয়, প্রথম বাচ্চা বাড়িতে ফুটিয়েছো, তার যে আনন্দটা সেটা কিন্তু মানে অস্বাভাবিক আনন্দ, যেটা বলে কাউকে বোঝানো যায় না। তো আজকে আমার কাছে কিন্তু সেই আনন্দটাই হচ্ছে। আর প্রচণ্ড কষ্ট করে আমরা এরকমভাবে লাইভ পালন করি মুরগি বা শখের যার কাছে পাখি রয়েছে, তো সেই শখের জিনিসটা যখন তার বাচ্চা ফোটে তখন কিন্তু মানে মনে এতটাই শান্তি হয়, যেন হয় যে কষ্টের সেই মানে জায়গাটা সেটা সফল হয়েছে। তো আজকে আমার ফিলিংসটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কারোর যদি এরকম কোনো ফিলিংস থাকে যে মানে যার বাড়িতে বাচ্চা ফুটেছে, তার ফিলিংসটাও শেয়ার করো, মানে আই থিঙ্ক আমার যা আনন্দ হচ্ছে তোমাদেরও সেম আনন্দই হবে। আর যার বাড়িতে রয়েছে পোষ্য এবং যে বাড়িতে বাচ্চা করেছো, তার যে আনন্দটা সেটা কিন্তু মানে কি বলবো, মানে যার হয় সেই বোঝে, মানে যার বাড়িতে সেই বাচ্চাটা সে নিজের হাতে যত্ন করে এবং তারপরে সেটা ডিম ফুটে বাচ্চা বেরোয়, তার যে আনন্দ সেটা কিন্তু বলার বাইরে। তো যাই হোক, এই হচ্ছে আমার খাঁচা দেখতে পাচ্ছ আমার পেছনে, এই হচ্ছে আমার মুরগিগুলো। আর যারা বসে আছে তারাও দেখো, এই যে যারা বসে রয়েছে মুরগি, এদেরও কিন্তু বলতে পারবো যে বাচ্চা ফুটবে। এই মুরগিটা যেটা বসে আছে, এর তো মোটামুটি অল্প কয়েকদিন হয়েছে, এরও বাচ্চা ফুটে যাবে। আর সাইডে ধরো এই যে যারা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, এরা ডিম দিচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বসাইনি আমি, কারণ কিছু ডিম আমার বাড়িতেও খাওয়া হয়, কিছু ডিম আমি কিছু আত্মীয় বন্ধুবান্ধবকেও দিই তারা খায় বলে। আর আমি বসিয়েছিলাম 24টা ডিম দুটো মুরগির কাছে, এই একটা মুরগি যার বাচ্চা ফুটেছে, আর এ হচ্ছে এখনও বাচ্চা ফোটেনি আর ফুটবে। তো এরপরে হয়তো আমার ইচ্ছে থাকবে আরও বেশি করে মুরগির বাচ্চা তোলার,
তো আমি আপডেট দিতে থাকবো তোমাদেরকে। আর যদি কারোর ফিলিংস আরও এরকম হয় তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। কারণ তোমাদেরও কারোর বাড়িতে হয়তো এরকম বাচ্চা ফুটেছে ডিম থেকে, তোমাদেরও কিন্তু মনে খুব আনন্দ হয়েছে। তো আমার যেরকম হচ্ছে তোমাদেরও সেম আছে। তো অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিও তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে হয়তো আমার আরও অনেক নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে চলে আসবে। আর তোমাদের এই সাপোর্টটা পেয়ে আমার খুব ভালো লাগছে, এবং মানে অসংখ্য ধন্যবাদ তাদের যাদের এই ভালোবাসাটা আমাকে, মানে আমি তাদের ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।